সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দিচ্ছি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সর্বশেষ সংবাদ শারজা ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভের বাঁচা মরার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে মাহমুদুলার দল ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায় তৃতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে নামার আগে দুদল দাঁড়িয়ে যেন এক বিন্দুতে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নেওয়ার সংখ্যায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ শারজার ছোটো মাঠে মরিয়া দুই দলের ম্যাচ দিচ্ছে জমজমাট লড়াইয়ের আভাস টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের রেকর্ড তুলনামূলক বেশ ভালো এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে জিতেছে পাঁচটিতে হেরেছে ছয়টিতে অন্যটি পরিত্যক্ত ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে আজ বাংলাদেশের স্পিনারদের জেগে উঠতেই হবে এদিকে ওয়েস্ট ইন্ডিজও হুমকি দিয়ে রেখেছে তারা বলেছে ছোটো মাঠের সুবিধা নয় বরং স্কিল দিয়েই বাংলাদেশের বিপক্ষে জিততে চাই আমরা এদিকে পাকিস্তানকে সমর্থন করায় ভারতীয় সেই স্কুল শিক্ষিকা এখন জামিনে মুক্ত গত রবিবার পাকিস্তানের কাছে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারার পর ওই নারী তার আনন্দ উদযাপনের ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সঙ্গে সঙ্গেই তার রীতিমতো ভাইরাল হয়ে যায় এদিকে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়টি জানার পর তাকে স্কুল থেকে বরখাস্ত করেন এবং তিনি গ্রেপ্তারও হন অবশেষে গতকাল তিনি জামিনেও মুক্ত হয়েছেন অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে ব্ল্যাক লাইফস ম্যাটার আন্দোলনে সামিল হবেন না বলে সরে দাঁড়িয়েছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার কুইন্টন ডিকক তার এইভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কিন্তু সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে ক্রিকেটে শুধু তাই নয় কৃষ্ণাঙ্গদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল না হওয়ায় দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার যে বিতর্কর জন্ম দিয়েছেন তা ছায়া ফেলতে পারে পুরো দক্ষিণ আফ্রিকায় এদিকে এই প্রতিবাদে অংশ না নেওয়ায় তাকে আইপিএলে মুকেশ আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্সে তাকে নাও রাখা হতে পারে অনারেবল ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও